ফুচকা শব্দটো শুনিলে জিভাত পানী আহি যায়। স্নেক্স হিচাপে আমাৰ দেশৰ অন্যতম জনপ্ৰিয় জলপানী হৈছে ফুচকা। ফুচকাৰ দৰে লোভনীয় খাদ্য পৃথিৱীত চাগে কমি আছে। বৰ্তমান সময়ত বিভিন্ন প্ৰকাৰৰ ফুচকা ওলাই আহিছে। এতিয়া শিলচৰতো পোৱা সম্ভৱ বিভিন্ন ফ্লেভাৰৰ ফুচকা। শিলচৰ PWD ৰোডত মুকলি হোৱা শিলচৰ ফুচকা হাউচত বহি আড্ডা দি পেলাই ফুচকা খোৱাৰ সুব্যৱস্থা আছে। কৰ্ণ চীজ ফুচকাৰ পৰা আৰম্ভ কৰি চিকেন দহি ফুচকা, ধনিয়া ফুচকা, খটামিটা ফুচকা, চকলেট ফুচকা আৰু বহুতো ফ্লেভাৰৰ ফুচকা উপলব্ধ। ফুচকাৰ দামো ৰখা হৈছে সুলভ মূল্যত। শিলচৰ ফুচকা হাউচৰ স্বত্বাধিকাৰী বিজয় ৰুদ্ৰপালে কয়, বিভিন্ন ফ্লেভাৰৰ ফুচকা শিলচৰত একমাত্ৰ ফুচকা হাউচতে পোৱা যায়। ইয়াত স্বাস্থ্যসন্মত পৰিৱেশত ফুচকা পৰিৱেশন কৰা হয়, লগতে বহি আড্ডা দি পেলাই ফুচকাৰ জুতি ল'ব পাৰিব ফুচকা প্ৰেমীসকলে। দামো ৰখা হৈছে সুলভ মূল্যত। এটা হলো শিলচর ফুচকা হাউস। অ্যাড্রেসটা হচ্ছে PWD রোড, অপোজিট পুলিশ পেড থানা। আমি শিলচর ফুচকা হাউসের ওনার, আমার নাম বিজয় রুদ্রপাল। আর আমি এখন স্পেশালি আপনার জন্য বানিয়েছি দেহি ফুচকা, যেটা হলো আমার শিলচর ফুচকা হাউসের মানে স্পেশাল ফুচকা বলি। খাট্টা মিঠা আছে, ধনিয়া আছে, চিকেন আছে, পনির আছে, তারপরে আপনার চকলেট আছে, আইসক্রিম আছে। এটা আইডিয়াটা হচ্ছে কি, আমি বেসিক্যালি আমি প্রত্যেক সানডেতে আমি একটা না একটা কিছু ট্রাই করি ঘরেতে। তো আমি ভাবলাম যে পিওর হাইজিনিক কীভাবে বানানো যায়, প্লাস বাইরে সবাই দেখি যে আপনার ফুচকা খায় বাইরে খায়, দাঁড়িয়ে খায়, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে এরকম মানে নেই শিলচরে। বাইরে হয়তো থাকতে পারে বাট শিলচরে নেই। তার জন্য আমি একটা মানে ভাবলাম যে একটা করে দেখি যে কীরকম ফিডব্যাক আসে কি না। তো আমি ট্রাই করলাম একবার, খুবই ইয়ে রেট আছে, আমি এত বেশি রাখিনি, একদম লোয়েস্ট 40 টাকা, আর একদম হাইয়েস্ট 120। সিক্স যেটা দেহি ফুচকা আছে, 6 পিসেস থাকে, 50 রুপিস দেহি ফুচকা। মধ্যে আমরা স্পেশালি চকলেট ফুচকার মধ্যে আমরা যেরকম চকলেটের আইটেম থাকে না, ডেরি মিল্ক, চকলেট বলস, এগুলো দিয়ে চকলেট সস দিয়ে আমরা সার্ভ করি। বিভিন্ন ফ্লেভারের ফুচকা যদি আপনি খাব বিচারে বা টেস্ট লব বিচারে, তেন্তে শিলচর ফুচকা হাউসত এবার আহিবই লাগিব।